মানবদেহের জন্য ক্ষতিকর অক্সিজেন বিক্রি করছে কিনা তা পরীক্ষা করতে কুমিল্লা শহরের চারটি অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে চারটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছে ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লা শহরের স্টেশন রোড এলাকায় এই চারটি অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে। করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়ে গেছে ব্যাপকভাবে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মানবদেহে ব্যবহারের জন্য মেডিকেল অক্সিজেনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। এরকম অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুমিল্লার জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এই অভিযান পরিচালনা করে। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মুস্তফা এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে মেডিকেল অফিসার ডাক্তার সোমেন রায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় অক্সিজেন সরবরাহকারী চার প্রতিষ্ঠান থেকে চারটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সিলিন্ডারগুলো পরীক্ষা শেষে মানবদেহের জন্য ক্ষতিকর এমন কিছু পাওয়া গেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে সকল নিয়মকানুন মেনে অক্সিজেন বিক্রি করছে কিনা তা দেখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসনের সাথে স্বাস্থ্য বিভাগ আমরা উভয়ই একসাথে আজকে আমরা অক্সিজেনের সিলিন্ডারের বিষয়ে আমরা এটা মানসম্মত কিনা, এটা মেডিকেল অক্সিজেন কিনা নাকি এটা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সেটা দেখার জন্য আমরা মাঠে নেমেছি। এবং এ যাবত আমরা প্রায় চারটা দোকান ঘুরেছি, আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা দেখতে পেয়েছেন এগুলো মানসম্মত কিনা পরীক্ষা করার জন্য ওনাদের কাছে আমরা চারটা সিলিন্ডার দিলাম। এটা ওনারা চারটা সিলিন্ডার পরীক্ষা করে দেখবে, যদি এটা ঠিক থাকে তাহলে ওকে, তার কোনো সমস্যা নেই, আর যদি ঠিক না থাকে তাহলে আমরা যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া যাবো ওনাদেরকে আমরা। আর এখানে কিছু লোকজন আছে, তাদের হয়তো বা কিছু অভিযোগ আছে দাম বেশি রাখে, এই বিষয়টাও আমরা খতিয়ে দেখার চেষ্টা করতেছি। এবং ওনারা যদি কোনো ডকুমেন্ট থাকে আমাদেরকে যদি দেখাতে পারে আমরা সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এবং আপনারা জানেন যে এখন অক্সিজেন এমন একটা ক্রিটিক্যাল সময়ে অক্সিজেনের এতই দরকার যে মানুষ খাবারের চাইতেও আমার মনে হয় যে অক্সিজেন বেশি দরকার, যে ভুক্তভোগী একমাত্র সেই জানে যে অক্সিজেনের কতটা প্রয়োজন। এখন এই সময় যদি কোনো অসদ উপায়কে অবলম্বন করে আমার মনে হয় এটা আমরা তো দূরের কথা, এটা দেশবাসী কাউকে ক্ষমা করবে না। আজকে আমাদের কুমিল্লা জেলা প্রশাসন এবং কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ ভ্রাম্যমাণ আদালত আজকের এই কুমিল্লা স্টেশন ক্লাব সংলগ্ন বিভিন্ন অক্সিজেন সরবরাহ করে এরকম কয়েকটি প্রতিষ্ঠানে আমরা তদারকি অভিযান চালিয়েছি। এবং তাদের মানে তারা কীভাবে অক্সিজেনটা সংগ্রহ করে, তারা কীভাবে মূল্য নির্ধারণ করে এবং যে অক্সিজেনটা সরবরাহ করে সেটা কি আদৌ মেডিকেল অক্সিজেন না ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, এই বিষয়গুলি আমরা আসলে আজকে তদারকি করেছি। এবং শুধু তাই না, প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমরা স্যাম্পল হিসেবে চারটা সিলিন্ডার আমরা সংগ্রহ করেছি। এগুলি আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে রাসায়নিক বিভাগ আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমরা এটা পরীক্ষা করব এবং দেখব যে আসলে এটা কি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন না মেডিকেল অক্সিজেন। আপনারা জানেন কোভিডের এই দুর্যোগে মানুষের চিকিৎসার কিন্তু অন্যতম মূল উপাদান হচ্ছে অক্সিজেন, কাজে এই অক্সিজেন নিয়ে মানুষের এই দুর্বল সময়ে কেউ যদি পুঁজি করে কেউ ব্যবসা করতে চায় আমরা কিন্তু এটা মোটেও বরদাস্ত করবো না। আমরা জনস্বার্থে এই অভিযানটা মানে অদূর ভবিষ্যতে আমরা অব্যাহত রাখব। এবং অক্সিজেন যদি কেউ কোনো অভিযোগ থাকে এরকম যে অতিরিক্ত দাম রাখছে, সেটাও আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন আপনারা সিভিল সার্জন বরাবর এবং আমাদের মাননীয় ডিসি স্যার বরাবর আপনারা অভিযোগ দাখিল করেন, পর্যাপ্ত প্রমাণ দাখিল করেন, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। আমরা আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা যথাযথ অফিসিয়াল প্রক্রিয়া অনুসরণ করে বুয়েটে পাঠিয়ে দিব এবং আমরা চেষ্টা করব যে এই সপ্তাহের মধ্যে যাতে রিপোর্টটা চলে আসে। যদি মানবদেহের জন্য ক্ষতিকারক ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প অক্সিজেন হয়ে থাকে আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি থাকবে এবং আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।